অতিথি অধ্যাপকদের সমস্যা যে পথে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সমাধান করেছে, একই পদ্ধতিতে সমাধানের চেষ্টা করছি আমরাও। অতিথি অধ্যাপকদের অবস্থান বিক্ষোভ নিয়ে অবশেষে এমনটাই জানালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুইমালি। বুধবার তিনি বলেন, অতিথি অধ্যাপকদের দাবি অত্যন্ত ন্যায্য, স্যাটের অন্তর্ভুক্ত হলে তারা 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন, পাবেন বিভিন্ন সুযোগ সুবিধাও, তাই দ্রুত সমাধানের চেষ্টা চলছে। গোটা বিষয়টি শিক্ষামন্ত্রীকেও জানানো হয়েছে। বুধবার তাদের এই আন্দোলন 10ম দিনে পড়ল। জানতে পারলাম যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তারা একটা ব্যবস্থা করেছে তাদের গেস্ট ফ্যাকাল্টির জন্য, এবং সেই হিসাবে আমরা আমাদের রেজিস্ট্রার এবং এফওকে বলেছি তারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কীভাবে সমাধান করার চেষ্টা করছে সেইভাবে আমরাও একটা চেষ্টা করব, এবং সেটা আমি আজকে জানিয়ে দিচ্ছি ওদেরকে। এবং জানানোর পরে ওরা কালকে বসবেন রেজিস্ট্রার এবং এফোর সাথে, বসে যদি সমাধান করতে পারে, আশা করি এই সমাধান হতে পারে। এবং ওদের যে স্যালারিটা হবে নন কোষা থেকে হবে এটা আমরা গভর্নমেন্টকে জানাবো, ওদের মাসিক তাদের জন্য খরচ কত হবে সেটা যদি গভর্নমেন্ট আমাদের দিয়ে দেয় তাহলে এই সমস্যা মিটে যাবে। আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল গত মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কথা ভাবা হোক, এবং সেই মর্মে আমরা কিন্তু চিঠি পাঠিয়েছি গভর্নমেন্টের কাছে, এবং আমরা আশা করছি যে একটা সদুত্তর আমরা পেয়ে যাব। পেলে আমাদের শিক্ষকরা উপকৃত হবেন এবং আমাদের উপকার হবে, এই কারণে যে তারা নিশ্চয়তা পাবেন। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।